আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। বল্লক, তুমি কোথায়? তাড়াতাড়ি আমার সন্তানকে নিয়ে আসো, আমার অনেক মন খারাপ করছে। সন্তানের মুখ দেখলে মন খারাপ ভালো হয়ে যাবে। কই, কখন থেকে তো ডাক দিচ্ছি, তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, আমার ফেভারিট টিভি শোটাও দেখতে হবে, অনেক মিস করছি। ঠিক আছে মালিক, সমস্যা নাই। এই যে আপনার সন্তানকে নিয়ে আসছি, আপনার সন্তানের কিন্তু আমি খুব ভালো খেয়াল করছি। এই যে সোনা, দেখো তোমার আব্বুর কাছে তোমাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ও ঘুমাচ্ছে, তাহলে ওকে আর ডাকার প্রয়োজন নেই। বুলডগ, শোনো, ওরে ডাকো না, ঠিক আছে? ও এমনভাবেই চুপচাপ থাকুক, এটাই আমি চাই। সবসময় সারাদিন আমাকে অনেক জ্বালাতন করে মেরে দেয়, এখনও ঘুমাচ্ছে, তাক ওর ঘুম যেন না ভাঙে, ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আমি তোমাকে আদেশ করলাম, ওর ওপরে তুমি কড়া পাহারা রাখবে, ওর ওপরে যা মুসিবত আসুক না কেন, সব কিছু তোমাকে দেখে নিতে হবে, তার সাথে মোকাবিলা করতে হবে, আমার সন্তানের যেন কিছুই না হয়। ঠিক আছে স্যার, এ বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার সন্তানের আমি কিছুই হতে দেব না। আপনার সন্তানের পুরো দায়িত্ব এখন আমার হাতে, ওর ওপরে যা মুসিবত আসুক না কেন, সব কিছু আমি নিজের ঘাড়ে করে নেব, আমি নিজের মনে করব, কিন্তু ওর ঘুম আমি ভাঙতে দিব না। এর জন্য তোমাকে স্পেশাল টাকা দেওয়া হবে, বুঝতে পেরেছো? ওকে যদি তুমি ভালোভাবে খেয়াল করতে পারো, তাহলে মাইনে থেকে তোমার মাইনে আরও 2000 টাকা বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা শুধুমাত্র আমি তোমাকে দেব। আর যদি ওকে খেয়াল করতে কোনো তোমার গাফিলতি হয়েছে, তাহলে কিন্তু আমি তোমাকে ডেকে নেবো বলে দিলাম। দায়িত্ব যেমন দিছি, দায়িত্ব তোমাকে কঠিনভাবে পালন করতে হবে, নাহলে কিন্তু তোমার জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রেখে দেবো। ঠিক আছে স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে আপনার সন্তানের খেয়াল রাখার জন্য আমি আমার জীবন দিয়ে আপনার সন্তানের রক্ষা করে বেড়াবো। ইস, কত বড় একটা দায়িত্ব আমার মাথার ওপরে দিয়ে চলে গেল, আবার আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আপনাকে স্যালুট জানিয়ে আমি বিদায় করলাম। বাবারে বাবা, চারিদিকে কোনো বিপদের সংকেত নেই তো, দেখি তো। আরে বাবা, কী সর্বনাশ, কত জোরে জোরে টম এন্ড জেরি দৌড়াদৌড়ি করছে, আর বলো টমটা দেখছি কত জোরে জোরে আওয়াজ করতেছে। এই আওয়াজে যদি এর ঘুম ভেঙে যায়, তাহলে তো মহাবড় একটা বিপদ হয়ে যাবে, এর ঘুম ভেঙে গেলে একে থামানো মুশকিল আছে। না দেখছে পারে, আমাকেই কিছু একটা করতে হবে, নাহলে এর ঘুম ভেঙে যাবে। দাঁড়াও, টম এন্ড জেরিকে একটু দুলাই করে আসি, নাহলে দেখছি আর হচ্ছে না, এত মারাপিট ঝগড়া ঝামেলা ভালো লাগে না। কোথায় গেল রে ওরা, এখানে দৌড়াদৌড়ি করছিল। ওই যে ওরে সর্বনাশ, টমটা দেখছি কত জোরে জোরে একটা ঘন্টি নিয়ে টং টং করে বাজাচ্ছে, ওকে আটকাতেই হবে। এই টম, একদম চুপ করো বলছি, চুপ করো। ওরে সর্বনাশ, হায় রে হায়, উড়িয়া বাবারে বাবা, মাথার উপরে কত জোরে ভারী মেরে চলে গেল। ইস, কানে তালা পাঠিয়ে দিল। এই যে জেরিকে ধরে ফেলেছি, যা যা যা, একটুর জন্য মিস্টেক হয়ে গেল, কিন্তু তুমি আমার হাত থেকে পালাতে পারবে না, দাঁড়াও দেখাইতেছি তোমারে মজা। ওরে সর্বনাশ, হায় রে হায়, গিয়ে পৌঁছালো তো পৌঁছালো, একেবারে সেই মালিকের সন্তানের কাছে গিয়ে দুইজন মারাপিট শুরু করছে। ওরে বাবা, ওরে গাড়ি নড়ানড়ি করছে। এই দাঁড়াও, কি সর্বনাশ, ওরে বাবারে ভাগ্যটা ভালো আমার যে ঘুমটা বাগেনি। ঠিক আছে, তুমি চুপচাপ ঘুমাও শোনা, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, আমি আর তোমার উপরে কোনো আশাস্তি দিব না। এই যে ধরে ফেলেছি জেরিকে, এবারে কি হবে তোমার, মায়েরা চ্যাপটা করে দেব। উড়িয়া বাবারে বাবা, আমি জেরিকে চ্যাপটা করে দেওয়ার আগে আমাকেই চ্যাপটা করে দিল। হায় রে হায়, মাথায় একেবারে ঘন্টা বাজিয়ে ছেড়ে দিছে। ওরে বাবারে, অজ্ঞান হয়ে পড়ে যাব। ওরে সর্বনাশ, ঘন্টার সজোরে শব্দে মনে হচ্ছে মালিকের সন্তানের ঘুম ভেঙে গেছে, হায় রে হায় কান্না করতে শুরু করছে। দেখেছো, এই তোমাদের দুইজনের জন্য মালিকের সন্তান এবার কান্না করতে শুরু করছে, এবারে এর কান্নাটা আমি কিভাবে থামাবো? ওই জন্যই তোমাদের আমি তখন থেকে মানা করছিলাম যে তোমরা ঝগড়া ঝামেলা বন্ধ করো, আওয়াজ করো না, এবারে কান্না শুরু করে দিছে, থামাও দেখি ওকে, কে থামাবে? মালিক যদি এই সময় পৌঁছে যায়, তাহলে কিন্তু আমাদের কবর আছে বলে দিলাম, পুরো একবারে সোজা বাড়ি থেকে বিদায় করবে। আমার উপরে করা দায়িত্ব রয়েছে যে একে সবসময় কান্নামুক্ত করে রাখতে, তার জন্য আমার মাহিনে 2000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা আমাকে সাহায্য করো, বুঝেছো? আমিও তোমাদের কিছু টাকা দিয়ে দিব। আর একে গান শোনাও, গান শোনালে এর কান্না থেমে যেতে পারে। কি রে বাবা, এখনো পর্যন্ত কান্না থামালো না,
আমার গান শুনে টম অ্যান্ড জেরি দুইজন সবই ঘুমিয়ে পড়ল, কিন্তু এর কান্না যে এখনও পর্যন্ত থামানো গেল না। কি করে কিছু বোঝা যায় না। ইস, টম অ্যান্ড জেরি দুইজন নাক ডাকে ডাকে ঘুমাচ্ছে। এই তোমরা দুইজন উঠো, তোমাদের জন্যই সব কিছু হয়েছে আর তোমরা দুইজন মজা করে ঘুমাচ্ছ। বললাম না আমাকে সাহায্য করতে, আমি ওরে ঘুম পাড়ানোর গান করছি আর সেই গানে তোমরা ঘুমিয়ে পড়ছো। আমাকে সাহায্য করো, ওর কান্না থামাতে হবে, নাহলে কিন্তু স্যার এসে পড়লে মহাবিপদ। বারবার বলছি, বোঝার চেষ্টা করো। ওর কান্না যদি না থামছে তোমাদের দুইজনের এমন মাইর দিব, তোমরা দুইজন সারাদিন ভ্যাবা করে কান্না করতে থাকবে, বুঝেছ? ওর কান্না থামানোর চেষ্টা করো। কে বাবা, টম কান্না করা থামাচ্ছে নাকি আরো ভয় দেখাচ্ছে? এমন করলে তো আরো বেশি কান্না করবে। ওরে সর্বনাশ, ওরে বাবারে বাবা, উল্টে একবারে পড়ে গেলাম। এমন করলে চলবে না, এই যে উল্টে আরো বেশি করে কান্না করবে। কিছু একটা করতে হবে। না, দেখছি একটা উপায় আমাকেই বের করতে হবে, না হলে যার কোনো উপায় নাই। হ্যাঁ, এই যে পাইছি, দাঁড়াও, এই মধুপুষ্টা ওর মুখের ভিতরে পুইরা দি। এই যে হয়ে গেছে, এবারে ওর কান্না থেমে যাবে। বাহ বাবা, এই না হলে জেরিয়াস জেরি, দারুণ একটা বুদ্ধি করছো। মধুপুষ্টার মুখের ভিতরে পুরে দিয়েছো, ও কান্না করা বন্ধ করছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওরে সর্বনাশ, হায় রে হায়, মাথা এত জোরে কে কি চুরে মারলো রে? হায় হায়, এই যে মধুপোষটা ও চুরে দিয়েছে কত জোরে। ওরে সর্বনাশ, রকেটের গতিতে দেখছি মধুপোষটা চুরে দিয়েছে। কি সর্বনাশ রে বাবা, হায় রে হায়, মাথার উপরে দেখছি ধরে গেছে। যত সমস্যা দেখছি এই তোমাদের দুইজনের জন্য হয়েছে, না হলে এতক্ষণ ধরে ঠিকই ছিল, কোনো সমস্যাই ছিল না। তোমরা দুইজন যখন থেকে আসছো এর কালি ঘুম ভেঙে যাচ্ছে আর এ কান্না করতে শুরু করছে। তোমাদের দুইজনকে আজকে আমি চারবো না, তাড়াতাড়ি ওর কান্না করা বন্ধ করাও। বন্ধু জেরি, তুমি এখন আমার আশা ভরসা, চেষ্টা করো। ওকে দোলনা দুলিয়ে দিচ্ছি আর তুমি তোমার তরফ থেকে চেষ্টা করো, ওর কান্না আজকে থামাতেই হবে, নাহলে কিন্তু স্যার আসলে আমাদেরকে অনেক মারধর করবে। আরে, ওর মধুপুষ্টা কোথায় গেল বুঝতে পারছি না। ওটাকে খুঁজে বার করলে কান্না করা বন্ধ হয়ে যাবে, কিন্তু কোথায় গিয়ে উইরে উইরে পড়লো এটাই তো বুঝতে পারছি না। কোন জায়গাটায় গেল? এই সুপার ভিতরে পড়ে যায়নি তো? কই না, এখানেও তো নাই, কিন্তু গেল কোথায়? আরে দেখি তো ওদিকে, পেয়ে গেছি মনে হচ্ছে, ওদিকে সেই জানালার মাথায়। তাই তো, পর্দার মাথার উপরে ওই যে মধুপুষ্টা দেখা যায়, ওটাকে নামিয়ে আনতে হবে, এনে ওকে দিতে হবে। কিন্তু হাইটটা অনেক ওপরে, কীভাবে উঠি কীভাবে উঠি, পর্দা বাইয়ে বাইয়ে উঠতে হবে। বাপরে বাপ, পর্দাটা যে অনেক হালকা, ছিঁড়ে পড়ে গেলেই বিপদ হয়ে যাবে। তাও চেষ্টা ছাড়লে চলবে না। এই যে প্রায় পৌঁছে গেছি, হাতটা বাঁধাতে পারলেই কাজ শেষ। আরে আরে আরে, হায় রে হায় সর্বনাশ, এদিকে যে পর্দা খুলে গেছে, এই নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। হায় হায়, সর্বনাশ করেছে, এই যে পর্দার ভিতরে আটকা পড়ে গেছে। কি সর্বনাশ, পর্দা মরা দিয়ে মরা দিয়ে ঘুরে ঘুরে একবারে নিচেই নিয়ে চলে আসছে। ওরে বাবা, এই যে দেখছি মধুপোষ আমার মুখের ভিতরে ঢুকে গেছে, আমি যেটা ওই যে ওর জন্য আনতে চাইছিলাম। দেখেছ, তুমি একটা বলদ বেড়াল, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যে একটা সামান্য কাজ করতে পারলে না, নিজেই দেখছি কাওয়া শুরু করে দিয়েছো। তুমি দেখছি ওর থেকেও কারা। এই যে শুনো শুনো, এই যে শুনো, কান্না করা বন্ধ করো। কি যে করি, হায় রে হায়, সর্বনাশ করছে, আবার যে উল্টে চুরে পড়ে গেলাম। কিন্তু কি করা যায় কিছুই বুঝতে পারছি না। বলডগ এই যে মধুপোষটা পেয়েছে। বাবা, টমের মুখ থেকে মধুপোষটা কাইরা এনে এর মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এখন আপাতত শান্ত আছে। যাই হোক বাবা, অনেক হয়েছে, আর নয়, এবারে তুমি চুপচাপ ঘুমাও, ঠিক আছে? এই কান্না করা থামানো গেছে, কিন্তু আর কোনো শব্দ করলে চলবে না, বুঝেছো? ওরে সর্বনাশ, হায় রে হায়, আবার যে এটা মুখ থেকে কুলে দিল। কি সর্বনাশ, বিষয়টা তো বুঝতে পারছি না, মনে হচ্ছে ওর এটা আর পছন্দ হচ্ছে না, সেই জন্য আর মুখেই রাখতে চায় না, আবার কুলে দিয়ে আবার কান্না করতে শুরু করে দিয়েছে। না, এমনভাবে তো আর থামানো যাবে না, কিছু একটা আমাদেরকে করতেই হবে, নাহলে দেখছি এর কান্না বেড়েই চলেছে। আর যে মধুপোষ কেতেই চায় না, এ কত জোরে জোরে কান্না করছে, আর আমাদের দ্বারা একে আটকানো সম্ভব নয়। কি করা যায়? একটা বুদ্ধি করা যেতে পারে। আমার পছন্দের খাবার হলো হাড্ডি, যদি হাড্ডি এনেকে দেওয়া যায় তাহলে তো দারুণ হবে। দেখি একবার চেষ্টা করে হাড্ডি নিয়ে আসি। এই যে নাও, হাড্ডি নাও আর কান্না করা বন্ধ করো, ঠিক আছে? আর কান্না করো না, এ হাড্ডি আমার সব থেকে পছন্দের একটা খাবার। নাও, কান্না বন্ধ করো, কান্নাকাটি দূর করো। কিরে বাবা, হায় হায়, সর্বনাশ এ কি হাড্ডি সরাই দিয়ে কান্না করতে শুরু করে দিছে। এবারে আমি কি করব, যদি দেখছি হাড্ডিও পছন্দ করে না। কি করি, আমাকে একটা বুদ্ধি বার করতে হবে। বলডগের বুদ্ধিতে কাজ করলে চলবে না,
বুদ্ধি পেয়ে গেছি, এ হে মাথা একটা দারুণ বুদ্ধি আছে। দাঁড়াও, ওর মুখের ভিতর কি আঙুল দাও, আঙুল দিলে ও সেটাকে চুষবে, আর তাহলে ও কান্না করা বন্ধ করে দেবে। আর এমনিতেই ওরা আঙুল দিলে অনেক ভালোবাসে, সেটার উপর কামড় দেয়। দাও বুলডগ, তুমি দাও। ঠিক আছে, সমস্যা নাই, আমি আঙুল দিচ্ছি। এই যে তুমি কান্না করা বন্ধ করো, ঠিক আছে? আমি সারাদিন তোমার মুখের ভিতরে আমার আঙুল ঢুকিয়ে রেখে দিচ্ছি। তুমি দয়া করে কান্না করো না, কান্না করলে আমার একবারে মাথা খারাপ হয়ে যায়। তোমার আব্বু এসে আমারে চাইবে না। তুমি কান্না করা বন্ধ করো, বুঝেছ? সর্বনাশ, হায় রে হায়, এটা কি হচ্ছে? এই যে আঙুলে কামড় বসিয়ে দিয়েছে, কি রে বাবা! ও হো, এই যে কত জোরে আঙুলে কামড় দিচ্ছে, এক ঘুষি মেরে করে উড়িয়ে দিতে হবে। ওরে সর্বনাশ, কামড় দিলে বলডকের হাতে আর মাইর খেলাম আমি, এটা কি ধরনের ব্যাপার রে বাবা! একবারে আমারে মেরে দেওয়ালের সাথে চ্যাপটা করে দিছে, মুখের ভিতর থেকে বড় বড় শুধু পাখি বার হচ্ছে, এটা কেমন হলো আমার সাথে? ওই দিন যাবত জেরিকে একটু চোখে চোখে রাখতে হবে, সব সময় দেখতে হবে যে ও কি করছে, কোথায় যাচ্ছে, কি কাটছে। জেরিকে একবারে যাকে বলে একবারে নজরদারি করতে হবে, ওর পরে গোয়েন্দাগিরি করতে হবে। ওকে একদমই চোখের আড়াল করলে চলবে না, একবারে উপর থেকে গুপ্তচর স্টাইলে আস্তে আস্তে করে নামতে হবে। দেখতে হবে যে জেরি মোবাইলে বসে সারাদিন করে কি, এত মোবাইলে ব্যস্ততা কিসের জন্য, দেখতে হবে এত মজা নাই কিসের কারণে। এ হে, এই যে দেখো আমি মোবাইল নিয়ে নিচ্ছি। কিরে বাবা, আমার যে কিছুই বলে না, শুধু ওর মোবাইলটা চাই। তুমি আবার চলে আসছো, দাঁড়াও দেখাইছি যে মজা। সুইচে চাপ দিলে এক্ষুনি চারিদিক থেকে লেজার লাইট ভর্তি হয়ে যাবে, এক্ষুনি তোমাকে পালিয়ে যেতে হবে। তোমাকে বারবার মানা করছি না, আমি যখন মোবাইল দেখবো তখন তুমি আসবা না, লেজার লাইট দিয়ে তোমাকে বন্দি করে রাখবো, আর তুমি পালাতে পারবে না। কি রে বাবা, লেজার লাইট দিয়ে সত্যি সত্যি দেখছি আমাকে বন্দি করে ছেড়ে দিল, কি সাংঘাতিক কাণ্ড রে বাবা! হায় হায়, এ কি লেজার লাইট দেখছি আমার কানের ভিতর থেকে চলে গেছে, সর্বনাশ করছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। কি সর্বনাশ রে বাবা, জেরির সাথে আজকাল পেরে ওঠা যায় না। ওরে বাবা রে বাবা, এ যে আবার অ্যালার্টের মেশিন আছে, কি জোরে জোরে আওয়াজ হচ্ছে, চারিদিক থেকে সব মাইক নেমে পড়ছে। কিরে বাবা, সার্কেট শুরু হয়ে গেল নাকি? আরে সর্বনাশ, হায় হায়, এটা কি জাল দিয়ে জড়িয়ে পেঁচিয়ে আমার একবারে ধরে ফেলছে, কি হবে, কি বিপদে পড়লাম রে বাবা! জেরি কি করছে দেখতে এসে মহা বিপদে পড়ে গেছি। হায় হায়, চারিদিক থেকে আমাকে বাইন্দা দিয়ে আমার হাত থেকে মোবাইলটা জেরি নিয়ে পালাইলো। হায় হায়, সর্বনাশ, আমার যার নড়ার ক্ষমতা নেই। এই জেরি, দাঁড়াও বলছি, দাঁড়াও, তুমি আমার সাথে এমন করে চলে গেলে আমি তোমাকে ছাড়বো না। ধরতে পারলে আমি তোমারে মজা বুঝিয়ে দেব যে টম কতটা ভয়ঙ্কর। টমের কাছ থেকে আমি মোবাইলটা কাইরা নিয়ে আসছি, এবার এখানে বসে বসে আরাম করে মজা করে ভিডিও দেখি, সমস্যা নাই। বসে বসে একটু ঠান্ডা ঠান্ডা পানি খেতে হবে। হ্যাঁ, বরফের অর্ডার দিয়েছিলাম ফ্রিজের ভিতরে, এই যে বরফ পানি চলে আসছে, এবার একটু লেবু দিয়ে শরবত করে খেতে হবে। এই যে আমার জন্য ঠান্ডা পানি চলে আসছে, ফ্রিজ নিয়ে চলে আসছে ঠান্ডা পানি। এ হে, ধন্যবাদ ফ্রিজ তোমাকে, এই যে ঠান্ডা পানি আর বরফের গুঁড়ো নিয়ে আসছে, এবার একটু লেবু দিয়ে শরবত করে খেতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে টম চলে আসছে। কিরে বাবা, বিপদে পড়লাম মনে হচ্ছে। হায় রে হায়, কত বড় একটা মুগুর নিয়ে আসছে দেখো মাথায় বাড়ি মারার জন্য। শয়তান কোথাকার, দাঁড়াও, এবারে কি হবে তোমার, এক মুগুর মাইরে একবারে তোমার মাথার কাট পাঠিয়ে দেবো। দাঁড়াও, এক্ষুনি মাইর দিচ্ছি তোমারে। ওরে সর্বনাশ, হায় রে হায়, এটা কি হচ্ছে? ফ্রিজ থেকে দেখছি বরফের হামলা শুরু হয়ে গেছে। কিরে বাবা, এত বরফ কোথা থেকে আসলো? বাবা, ফ্রিজ দেখছি দারুণ কাজ করেছে, ভিতর থেকে ছোট ছোট বরফ চুইরে চুইরে টমটারে মাইর দিয়েছে। বাবা, দারুণ হয়েছে, ধন্যবাদ ফ্রিজ তোমাকে। সর্বনাশ, জেরি দেখছি সব জায়গায় বন্ধুত্ব পাইতা রেখেছে, জেরির কাছে পেরে ওঠা একবারে মুশকিল হয়ে যাচ্ছে, বরফ চুরে চুরে একবারে বরফের গাদা বানিয়ে দিয়েছে, কিন্তু আমি ওরে ছাড়বো না। আরে কি ব্যাপার, ঘটনা কি, এটা কি সর্বনাশ, এত বড় একটা মোবাইল মনে হচ্ছে, দেখি তো এটা দিয়ে কোনো কাজ করা যায় কি না। দেখি জেরি তো একটা গাটাগাটি করছে, এর ভিতরে কি এমন জিনিস রয়েছে যে জেরি আমার সাথে আর খেলা করতে চায় না, আমার সাথে লড়াই ঝগড়া সব বন্ধ করে দিয়েছে, বিষয়টা কি আমাকে একটু বিষয়টা ফলো করে দেখা দরকার। এ হে, দারুণ মজা তো এর ভিতরে, ওই জন্যই জেরি মনে হচ্ছে আমার সাথে খেলা করতে চায় না। বাহ বাবা, চমৎকার, দাঁড়াও এর থেকে জেরিকে কীভাবে সাহিত্য করতে হয় সমস্ত পদ্ধতিগুলো দেখে নিতে হবে, সব কিছু সুইচের চাপ দিয়ে রাখি। এটা যে সেই জেরির যন্ত্র, বুঝতে পারছি, এটাও জেরি ব্যবহার করতো। দাঁড়াও, ব্যবহার করাটা আমি ভালো করে শিখে নিই।
তারপরে জেরিকে আমি জব্দ করতে পারবো। ওই জন্য বলি জেরি আমার কাছে কিভাবে পেরে ওঠে। কিরে বাবা, আমি কি ভুলবাল টিপে দিলাম নাকি? বুঝতে পারছি না, কেমন একটা শব্দ হচ্ছে, টেট টেট করে শব্দ হচ্ছে। ওরা সর্বনাশ, ওদিক থেকে কে যেন আমার সাথে কথা বলছে। মিস্টার টম, আপনার সামনে খুব বড় একটা বিপদ আসতে চলেছে, আপনি খুব ভালোভাবে সুরক্ষিত থাকুন, না হলে কিন্তু সামনে আপনার জন্য খুব বড় একটা বিপদ আসছে। আপনার ভবিষ্যৎ আমি দেখতে পেয়ে গেছি, আপনাকে খুব মাইর দেওয়া হবে, আপনি খুব সাবধানে থাকুন। আপনার সামনে একটা বড় বিপদ, একটা ইঁদুর আপনাকে শায়েস্তা করতে পারে খুব তাড়াতাড়ি, সুতরাং আপনি সতর্ক থাকুন। ধন্যবাদ আপনাকে, সাবধানে থাকবে। যখন থেকে আমি আধুনিক পদ্ধতিগুলো পাইছি তখন থেকে টমটাকে আমি একবারে উচিত সাজা দিয়ে রাখছি। ওরে সর্বনাশ, হায় রে হায়, এটা কি? ওরে বাবা রে, যে মেশিন শুরু হয়ে গেল, বুঝলাম না যে কেন এটা আমার সাথে হচ্ছে। হ্যাঁ, তাহলে কি কেউ আমার ওই চুট্টো এটা কি ব্যবহার করলো নাকি, যে মেশিনগুলো এখন আমার পেছনে দৌড়াদৌড়ি করছে, আমার পদ্ধতি আমার উপরেই ব্যবহার করছে, আমাকে জব্দ করতে চাইছে। কিন্তু আমি যে টম, আমি পদ্ধতিগুলো শিখে গেছি, সেই জন্য এবার আমি জেরিকে জব্দ করব। জেরি আর আমার কাছে পেরে উঠবে না। টম হয়তো জানে না যে আমার কাছে দ্বিতীয় পদ্ধতিও রয়েছে, আমি এখান থেকে সব কিছু সেটিং পরিবর্তন করে দিতে পারি। দাঁড়াও, টমের উপরে ঘোর বিপদ, ওই যে মেশিন যা বলেছে টমের উপরে তাই হতে চলেছে। দাঁড়াও, সিস্টেমগুলো একটু পরিবর্তন করে দিই, ওই মাইক ওভেন থেকে এক্ষুনি টমের অবস্থা খারাপ হয়ে যাবে। এহে, কাজ হয়েছে, এখান থেকে একটু সিস্টেমে পরিবর্তন করেছি। টম ভেবেছে যে ও সব সময় জিতে যাবে, নিচু হয়ে যায়। এ এই যে মেশিন মনে হচ্ছে পার হয়ে গেছে, দেখি তো চোখটা খুলে। এহে, মেশিন পার হয়ে গেছে, এবারে সুইচে চাপ দিতে হবে, এটা টমের দিকে ঘুরিয়ে দিতে হবে। টম এটা আমার দিকে ঘুরাতে চাইছিল, এবারে এটা টমের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সিস্টেমে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে। সত্যি তো রে বাবা, রোবটটা যা যা বলছিল তাই তাই হচ্ছে দেখছি, আমার উপরে ঘোর বিপদ আসছে। হায় হায়, এই যে টোস্ট মেকার আমার মাথার ভিতরে ঢুকে গেল, আমার মাথাটাকে কি টোস্ট বানিয়ে দেবে নাকি? সর্বনাশ, এই যে দেখছি দুই চোখের পাশে দুইটা টোস্ট বানিয়ে দিচ্ছে, এই মেশিন দেখছি খুবই সাংঘাতিক তো। এই কি বলছো, চুপচাপ মুখ বন্ধ করো, তোমার কথা শুনতে চাই না, বুঝেছো? সব সময় শুধু সতর্কবার্তা আর সতর্কবার্তা, আর ভালো লাগে না। বন্ধ করো, বন্ধ করো, তোমার এই কাজ বন্ধ করো বলছি, খুব খারাপ হয়ে যাবে। তুমি জেরির দলে, তুমি আমাকে সাহায্য করতে চাও না, আর তুমি আমার হয়ে কথা বলছো, সরো এখান থেকে, এটাকে বন্ধ করতে হবে। এই যে কথা বলা বন্ধ কেন করে না, আমার রাগ বেড়ে যাচ্ছে, কথা বলা বন্ধ করো বলে দিচ্ছি। টম, আপনি যতই আমাদেরকে কথা বলা বন্ধ করেন না কেন, আমাদের কথা বলা আপনি বন্ধ করতে পারবেন না, কারণ আমরা সব সময় ওই যে এই যে ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা কন্ট্রোলে থাকি, আমাদেরকে বন্ধ করা অত সহজ হবে না। কি রে বাবা, হঠাৎ করে আবার বিদ্যুৎ কোথা থেকে যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে নাকি? বুঝতে পারছি না কিছু, একবার বিদ্যুৎ যাচ্ছে একবার আসছে, দেখি সেটিংটাকে পরিবর্তন করতে হবে, না হলে দেখছি হচ্ছে না, বারবার বিদ্যুৎ আসা যাওয়া করছে, কিছু একটা তো সমস্যা হচ্ছে, সমস্যাটাকে দূর করতে হবে। এই তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, সেটিংয়ের সমস্যা ছিল। ওরে সর্বনাশ, হায় রে হায়, বিপদে পড়ে গেছি, এই যে লাইট আইনা বড় একটা মহা বিপদে পড়ছি, রুটি মেকারটা দেখছি আমার দিকে তেরা আসছে, সিস্টেমে মনে হচ্ছে কোনো একটা গড়বড় হয়ে গেছে, যার কারণে রুটি তৈরি করার যন্ত্রটা আমার দিকেই তাইরা তাইরা আসছে, সর্বনাশ করছে। এর হাত থেকে বাঁচতে হবে, তাড়াতাড়ি সেটিং পরিবর্তন করতে হবে, এটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। রুটি তৈরি করার মেশিন এটাকে ঘুরিয়ে দিই, মনে হচ্ছে কাজ হয়েছে। আরে আরে আরে, এটা আবার কি? সর্বনাশ, তাড়াতাড়ি কেটে পড়তে হবে, এটা এখানে ঢেলে দিলে বাস রুটি মেকারের কাজ খতম, রুটি মেকার ওতে গিয়ে জলে পুরে চাই হয়ে যাবে। হাই হাই, সর্বনাশ করছে, লাইট খালি চালু বন্ধ হচ্ছে, চালু বন্ধ হচ্ছে, দরজাও বন্ধ হয়ে গেছে, আমি এবারে বাইরে কী করে যাব এটাই তো বুঝতে পারছি না। সর্বনাশ করছে রে, মনে হচ্ছে মাথার উপরে বড় বিপদ, বাসার ভিতরে সব হায় হায়, ওরে বাবা রে বাবা, সমস্ত সব ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হয়ে গেছে। সর্বনাশ একবার এক মাইরে আমারে ওইরা পেলে দিল, কি বিপদে পড়ে গেছি, কি করি এখন? মনে হচ্ছে টম আমার সমস্ত পদ্ধতি জেনে গেছে, যার কারণে আমার উপরে এত বিপদ আসছে। ওরে বাবা রে বাবা, সর্বনাশ করছে, তাড়াতাড়ি মোবাইল নিয়ে পালিয়ে যায়, বড় আয়রনটা আমার দিকেই আসছে,
সর্বনাশ, কি গরম গরম হাওলি বার হচ্ছে, লাগলেই একেবারে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দারুণ মজা, জেরি পাবে উচিত সাজা। এবারে আমি সব কিছু করা শিখে গেছি। আরে বাবা, এ দেখছি আবার কথা বলা শুরু করে দিচ্ছে, একে দেখছি থামানো যাচ্ছে না, যে বাড়ির সমস্যা করছে। ওরে সর্বনাশ, হায় রে হায়, আমার পিছনে এবার বিপদ চলে আসছে। কি সর্বনাশ, এই যে মেশিন চলে আসছে, মিক্সচার মেশিন আমার পিছনে পড়ে গেছে, কি বিপদ রে বাবা। কি করে যে এর হাত থেকে বাঁচবো এটাই তো বুঝতেছি না। জেরি আমাকে সাহায্য করো, আমার অনেকবার ভুল হয়ে গেছে আর আমি পাচ্ছি না, এই যে মেশিন চারিদিক থেকে তারা করছে। কি যে বিপদে পড়লাম, এদিক থেকে মেশিন, ওদিক থেকে আয়রন, যে টম, এদিকে আমি বিপদে পড়ে গেছি। ওরে বাবা রে বাবা, সর্বনাশ, কি সর্বনাশ, অল্পের জন্য বেঁচে গেছি। ভাগ্যটা ভালো যে দুইজন ওপরে উঠে গেছিলাম বলে, না হলে মহাবড় বিপদ হয়ে যেত। চলে আসো টম, আসার সময় দরজাটা বন্ধ করে দিয়ে আসবে। যাক বাবা, মনে হচ্ছে এজাত্তার মতো বেঁচে গেছি। মেশিনগুলো এখনো পর্যন্ত ওই সামনে চুটাচুটি করছে। সর্বনাশ, বাসার সমস্ত যন্ত্রপাতি একেবারে চালু হয়ে গেছে, বাইরে এই সময় থাকলে আমাদের কবর ছিল। সর্বনাশ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওরে বাবা, শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে, কি বিপদে পড়ে গেছি। চারিদিকে সব যন্ত্রপাতি সব চালু হয়ে গেছে, হ্যাঁ, এখানেও মনে হচ্ছে রেহাই নেই। জেরি, সমস্যা মনে হচ্ছে আমাদেরই দিকে। হ্যাঁ কী রে বাবা, কত জোরে আওয়া হচ্ছে। ওরে বাবা, মাথায় সে আবার ঘাটা দিচ্ছে এসে, অবস্থা মনে হচ্ছে শেষ। হ্যাঁ সত্যি তো দেখছি তাই। ওরে বাবা রে বাবা, জেরি চলো পালিয়ে চলো এখান থেকে, মহাবিপদে। হায় হায়, এই যে ধরা পড়ে গেছি, এই যে পুরো একবারে আমাদের পাইপের ভিতরে ঢুকিয়ে ফেলছে। ওরে বাবা রে বাবা, অল্পের জন্য বেঁচে গেছি। পাইপটা, ভাগ্যটা ভালো আমাদেরকে ভিতরে ঢোকাতে পারেনি, না হলে কিন্তু আমাদেরকে নিয়ে সোজা চলে যেত বাসার ভিতরে। ঠিক বলেছো টম, অল্পের জন্য আমরা বেঁচে গেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এ যাত্রার মতো আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে প্রাণে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, বড় বনে এসে দেখছি অত্যাচার শুরু করে দিল। হচ্ছেটা কি? দাঁড়াও এক মিনিট, আমি এক্ষুনি আনছি। দাঁড়াও দাঁড়াও এক মিনিট অপেক্ষা করো। কি রে বাবা, টমের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বুঝছি না, হ্যাঁ এটা কি শুরু করে দিচ্ছে? এবারে বলো বড় বোন, কি হয়েছে, তুমি কি কারণে আমার কাছে আসছো? দাঁড়াও, আমার একটা মোটা মেয়ে আছে আর কি তোমার বাগিনি, ওকে আমি নিয়ে আসছি তোমার কাছে রাখার জন্য। আমি একটু বাইরে বেড়াতে যাচ্ছি, তোমার কাছে রেখে দিলে খুব ভালো হয়। দাঁড়াও ওকে বার করছি, তুমি তোমার কাছে।